রহমানুরহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত ভক্ত ও আশিক সকলেই ভালো আছেন আশা করি। তো আজকে যে আলোচনাটি নিয়ে আসলাম, সে আলোচনাটি যারা এই পৃথিবীতে মুর্শিদ ধরেছেন এবং যারা ধরবেন তাদের উদ্দেশ্যে আমার এই আলোচনাটা। সে আলোচনাটি হলো, একটা গুরুর দরবারে অনেক ভক্তরা থাকে, এর মধ্যে সকল ভক্তকেই দেখা যায় গুরুকে খুব ভক্তি করতেছে, গুরুকে খুব মানতেছে এবং গুরুর কি লাগবে তা আইনে দিতেছে, গুরুর শিক্ষা নিতেছে, শ্রদ্ধা ভক্তি সব কিছুই দেখা যায় ঠিকঠাকই হচ্ছে। কিন্তু এর মধ্যে দেখা যায় মাঝে মাঝে একটা ভক্ত গুরুকে গালাগালিও করে, এই মুখরে বলে, হেই গুরু এটা ও ভালো না, এ গুরু এইটা কথা করে এটা কথা হইল নাকি, হে এটা সেটা, মানে গুরুর বিষয়েই সে এরকম মন্দচারী বলে। কিন্তু কিছু কিছু ভক্তরা এসে বলে, হে গুরু আমরা তো আপনার কাছে বায়াত গ্রহণ করেছি, কিন্তু আমাদের একটা বোন আছে, আমাদের একটা ভাই আছে, এরা আপনাকে গালমন্দ করে, খারাপ কিছু মুখে উচ্চারণ করে কথা বলে, আবার বলে যে আপনি নাকি ভালো কিছু জানেন না, ভালো কিছু বোঝেন না, এসব বলে আমাদের ঈমানটাকেও তারা ধাক্কা লাগিয়ে দেয়। আমরা আপনাকে মানি, বিশ্বাস করি, ভালোবাসি, কিন্তু সে এরকম প্রায় প্রায় বলে। তখন গুরুজি হেসে হেসে বলল, বাবা তুমি তো বুঝছ, তুমি যদি বুঝে থাকো যে হ্যাঁ আমরা সঠিক পথে আছি, সঠিক গুরু আমরা ধরেছি, তাহলে তুমি তোমার ঈমান ঠিক রেখে চলো, সে যা বলে বলুক, সে যা করবে তাই তো পাবে, তুমি এর কথায় কান দিও না, এর কথা তুমি শোনো না। তো এরকম করতে করতে ভক্তরা আসা যাওয়া করে সুন্দর শিক্ষা পাইতেছে, চলতেছে, এরপর বিভিন্ন বাহিরের লোকেরা এসব কথা বলে। তবে বাহিরের লোকে যদি একটা গালমন্দ করে বা খারাপ সারাপ বলে, এটা বোঝা যায় যে যাক বাহিরের লোক বোঝে নাই এইসব বলছে, কিন্তু নিজের ভক্তদের মধ্যে যদি কেউ এরকম বলে, এরকম গালমন্দচারী কথা বলে, বদনাম জাতীয় কথা বলে, আবার দরবারেও আসে, গালমন্দও করে, বদনামও গায়, আবার দরবারেও আসে, তাহলে এটা কেমন ভক্তরই? দরবারেও আসে, গালমন্দও করে, আবার এর সাথে বদনামও গায়, গুরু এটা বোঝে নাকি, গুরু এই কথাটা ঠিক আছে নাকি, এগুলোও বলে, তাহলে কেমন ভক্ত? তো হঠাৎ করে বাহিরের কিছু লোক এসে বলল, অনেক ভক্তদের সামনে গুরুকে বলল যে আপনি এই কতদিন হইল আপনার এই গুরু হইলেন, মানুষ বায়াত করতেছেন কতদিন হইল? তখন বলতেছে, বাবা রে আজকে আমার 26 বছর চলে আমি এইভাবে আছি, ভক্তজন আছে আজকে 26 বছর যাবৎ। তখন বলল, আপনার এই ভক্ত যারা আছে 2000 2500 কতগুলো হবে? তখন তিনি বললেন যে, বাবা 2000 2500 হয়তো গুনলে মানুষ পাওয়া যাবে, কিন্তু গণার মধ্যে হয়তো দুই একটা থাকতে পারে, আমি হিসেব করা ছাড়া বলতে পারবো না। এরপরে সমস্ত ভক্তদের দিকে আঙ্গুল দিয়ে গুরু বললেন যে, আপনারা ওনাদেরকে জিজ্ঞাসা করেন যে তার কোন ভাই বোন কেমন, ভালো কে মন্দ, ওটা ওনারা বলতে পারবে, আমি তো একটু খেয়ালে থাকি, ধ্যানে থাকি, এটা ওদের সাথে আপনারা আলোচনা করেন। সমস্ত ভক্তরা বলতে লাগলেন যে, ভাই সব আপনারা আমার গুরুর সাথে এই আলাপ করতেছেন যে আমাদের মধ্যে কোন ভাই বোন ভালো, কোন ভক্তটা ভালো, তো শোনেন আমার একটা বোন আছে, আমার গুরুকে গালমন্দ করে, উনি লোক হিসাবে ভালো না, এটা সেটা বলে, তারপরও আমরা কিছু মনে করি না তার কথায়। ও আচ্ছা, তো এই লোকগুলো একসময় চলে গেল।
তো এদিক দিয়ে এই ভক্তরা ভক্তি শ্রদ্ধা ঠিক মতোই করতেছে, ঠিক মতোই সব কিছু করতেছে। এরকম চলতে চলতে হঠাৎ করে গুরুর শরীরটা অসুস্থ হয়েছে। তখন দেখা যায় গুরু শরীরটাকে চেক আপ করলেন। চেক আপ করার পরে ডাক্তার সাহেব পীর সাহেবের বাড়িতে আসলেন। বাড়িতে আসিয়া বলতেছেন যে এই আপনার যে চেক আপ করেছিলেন, এই চেক আপের যে কাগজ, এ তো খুব খারাপ রিপোর্ট আসছে। তো কিছু কিছু ভক্তরা এটা শুনতেছে। তখন পীর সাহেব বলতেছেন, ডাক্তার সাহেব কি খারাপ রিপোর্ট? যে আপনার কিডনি তো দোনোটাই নষ্ট, আপনি তো বেশি দিন বাঁচবেন না। হায় হায়, বলেন কি, বেশি দিন বাঁচবো না, আমার কিডনি নষ্ট হয়ে গেল। তখন কিছু ভক্ত এগুলা শুনল, তখন বলতেছে যে আপনি যদি দুটি কিডনি নষ্ট হয়ে গেছে, আপনার বাঁচার কোনো গ্যারান্টি নেই, তবে একটা কিডনিও যদি সংগ্রহ করে আপনি লাগাইতে পারেন, তাহলে দেখা গেছে আপনি বাঁচবেন। তখন বলল যে আপনি 30-35 লাখ টাকা যদি জোগাড় করেন, তাহলে আপনাকে একটা কিডনির ব্যবস্থা করে দেওয়া যাবে। তখন ভক্তরা যে কজন শুনলো সবাই চলে গেল, আর এক একজনের সাথে এক একজন কানা ঘষা শুরু হয়েছে। গুরুকে 35-35 লক্ষ টাকা কই থেকে দেবো আমরা, চল চল। যারা অতিরিক্ত ভক্তি করে, যারা এত বিশ্বাস করে, এই কথা শুনে সমস্ত ভক্তদের কাছে পৌঁছাই দিল যে গুরুর নিজেরই কিডনি নষ্ট হয়ে গেছে, তা আমাদের কি উপায় হবে, আমরা এখানে আর যাব না। আবার বলতেছে, আবার আমরা যদি দরবারে আসা যাওয়া করি, আবার কত টাকার উপরে আমাদের প্রেশার দিতে হয়, প্রেশার দিয়ে দেয়, এত টাকা কোত্থেকে দেব? আর গুরুরই নিজেরই শরীর ভালো না, এই গুরুর নিজেরই কিডনি নষ্ট হয়ে গেছে, এখানে আর কি পাবো? আমাদের রোগ হইলে আমাদেরকে দেখবে কি? আমরা যার আশায় থাকি সেই তো আমাদেরকে দেখবে কিভাবে, তার নিজেরই কিডনি নষ্ট হয়ে গেছে, চল চল বাবা নিজের রাস্তা মাপো। তো এরকম করতে করতে যেই ভক্তটা গুরুকে গালাগালি করে, সেই ভক্তটার বাড়ি আবার 4-5 মাইল দূরে। তখন সেই ভক্তটা শুনছে যে গুরুর দুটা কিডনি নষ্ট হয়ে গেছে, এখন একটা কিডনিও যদি লাগাইতে পারে তাহলে সে বাঁচতে পারে, আর এটা লাগাইতে গেলে কমসে কম 30-35 লক্ষ টাকার দরকার। তখন ওই ভক্তটা সাথে সাথে তার এত বড় বাড়িটা বন্ধক রেখে দিলেন। বন্ধক রাখিয়া 35 লক্ষ টাকা আনিয়া গুরুর সামনে রাখছে যে বাবা আপনি তাড়াতাড়ি আপনার চিকিৎসা করেন, আপনাকে আসলে সামনে দেখতে পাই, আপনি চলে গেলে এরকম তো আর পাবো না। তখন আপনাকে কিভাবে পাবো? আপনি যতদিন বাঁচবেন ওই কদিনই তো আপনাকে পাবো, আপনাকে দেখতে পারবো। এই 35 লক্ষ টাকা গুরুর সামনে আইনা রাখলো। আর যারা অতিরিক্ত ভক্তি করত, যারা মানত, ভক্তি শ্রদ্ধা করত, তারা সব পলায়ন করছে। আর যে ভক্ত, সে বাড়ি বন্ধক রাখিয়া গুরুকে সুস্থ করার জন্য এই 35 লক্ষ টাকা নিয়ে হাজির হইল। তখন ডাক্তার সাহেব বলতেছে, মা গো, তুমি তোমার গুরুকে এত ভালোবাসো? কই কই গুরুকে ভালোবাসতে পারলাম কই? তখন সে ডাক্তার সাহেব চোখের পানিগুলো ছাড়লো, চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, মা গো, আমি তোমার কথা শুনেছি, তুমি নাকি তোমার গুরুকে বকো, তোমার গুরুর ব্যাপারে এটা সেটা তুমি বলো মানুষের কাছে। তখন এই ভক্ত উত্তর করলো, আমার গুরুকে আমি বকছি, আমার গুরুর নামে আমি যা তাই কইছি, আমার গুরুর আমি যা ইচ্ছা তা কইছি, আপনার সমস্যা কি? বকলেও আমার গুরু, বদনাম করলেও আমার গুরু, সে তো আমার গুরু, আমি গুরুকে বলবো না, আমি কাকে বলবো? তখন সে ডাক্তার সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে বলছে,
যারা অতিরিক্ত শ্রদ্ধা করলো, ভালোবাসলো, এত ইয়া করলো, তারা এখানে নাই, তারা শুনে চলে গেছে। আর তুমি এত দূর থেকে শুনে আর কিছু জানতেও চাইলে না, তুমি বাড়ি বন্ধক রাখিয়া টাকা নিয়ে আসলা। তখন সমস্ত ভক্তদের কানে যখন গেল যে এই বিষয়, তখন ডাক্তার সাহেব এটাও বলতে লাগলো, মাগো তোমার গুরুর কিছুই হয় নাই। কিছু লোকে জিজ্ঞাসা করছিল আপনার কতজন ভক্ত, তখন আজকে দেখো তোমার গুরুর কিছুই হয় নাই, এই কাগজটা তার কোনো চেক আপের না। কিন্তু যারা অতিরিক্ত মানত, অতিরিক্ত ভক্তি করত, তারা কেউ নাই। কিন্তু তুমি তো ভক্তি কর্তা না, তুমি তো গালমন্দ কর্তা, কিন্তু তোমার ভিতরে প্রেমের বুঝাই, তোমার ভিতরে প্রেমের সাগর আছে, তুমি জানতেও চাইলে না, বুঝতেও চাইলে না, দেখতেও পাইলে না, তুমি বাড়ি বন্ধক রেখে টাকা নিয়ে আসছো, তাহলে ভক্ত তো তুমি। তখন গুরু ও চোখের পানি ছেড়ে বলল যে উপরের ভাষা দিয়া কখনো ভিতরের ভাষা বোঝা যায় না। তো সমস্ত ভক্তরা যখন জানলো এই বিষয়, তখন সকলে আসিয়া আবার গুরুর পায়ে ধরল, বাবা মানুষ হইতে পারলাম না, এখনো মানুষ হইতে পারলাম না, আমরা যার বিষয়ে আপনার কাছে রিপোর্ট করতাম, এই ভক্ত আপনাকে বকে, এই ভক্ত আপনাকে মন্দচারী বলে, আজকে সেই ভক্ত নিজের থাকার চিন্তা করলো না, বাড়ি বন্ধক রাখিয়া আপনার সেবায় হাজির হয়ে গেল, কিন্তু আমরা যে সকলে এত ভক্তি করছি আজকে সেই ভক্তি কোথায় গেল। সকলে আসিয়া গুরুর কাছে ক্ষমা চাইল, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এর মতো একটা মানুষ হইতে পারি। তাহলে কখনো কখনো মানুষের ব্যাপারসত্ব বা খারাপ উচ্চারণের মধ্যেও মানুষের ভিতরে প্রেম ভরপুর থাকে, আবার কারো ভিতরে উপরে খুব ভক্তি থাকে, ভিতরে তার অন্ধকার, ভিতরে তার প্রেম নাই। তো মানুষ চেনা অনেক কঠিন, তাই বলি এই পৃথিবীতে খারাপকেও খারাপ বলবো না, ভালোকে তো ভালো বলবোই, কিন্তু খারাপকেও ভালো বলবো। কেননা যদি কোনো খারাপ মানুষ এই পৃথিবীতে থাকে, আর সেই খারাপ মানুষটাকে যখন আমি ভালো বলবো, ভাই আপনি এই বিষয়টা খুব ভালো করছেন, ভাই আপনার বিষয়টা খুব ভালো, আপনি খুব লোক ভালো, অন্তত পক্ষে এই লোকটা যত দূরেই খারাপ করুক কিন্তু আপনার সামনে সে খারাপ করবে না, কারণ আপনি তাকে ভালো জানেন। তাহলে এই পৃথিবীতে কোনো খারাপকে ভালো জানতে হবে, আর ভালো বলতে বলতে এই খারাপও একদিন ভালো হয়ে যাবে। যাক, আজকের বিষয় এটা না, বিষয় হলো যে মানুষ দেখে কখনো বোঝা যায় না, কথায় প্রকাশ পায় না যে সে ভালো। তো আজকের এই আলোচনাটা করার উদ্দেশ্য হইল যে আমরা মুখে যাই কিছু বলি, কিন্তু ভিতরে প্রেমের সাগর থাকতে হবে, ভক্তির সাগর থাকতে হবে, আর সেই প্রেমসাগরের মধ্যে যখন আমি সাঁতরাইব, তখন মুখে দিয়ে আমি বেফাস বললেও ভিতরে আমার প্রেমের সাগর, ভক্তির সাগর। তো এরকম বিষয় যদি কারো জীবনে হয়ে থাকে, তাহলে আজকের এই আলাপটা তার ওই জ্ঞানটা খুলে যাবে ইনশাল্লাহ। আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।